Nice to meet you, dear aspirants. Welcome to Pranabananda Ashramik Coaching Center. I hope you are all well. Khub shigroi, orthat du ek diner moddhei, SSC-GD Staff Selection Commission er general duty, 8 bahinir medical examination shuru hoye jabe. Sutarang medical exam somporkito ki ki shotorkota mulok ব্যবস্থা অবলম্বন করা দরকার সেসব বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। সুতরাং ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনার উপকারে আসবে। দেখুন, প্রথমে এক্সাম হয়েছিল রিটেন টেস্ট, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের পরে যারা পাশ করেছে তাদেরকে মেডিকেলের অ্যাডমিট দেওয়া হবে। সুতরাং এটা হচ্ছে লাস্ট স্টেজ। মেডিকেলে পাশ করে গেলে মেরিট লিস্ট হবে এবং সেই মেরিট লিস্টে যদি কাট অফের উপরে আপনার নাম্বার থাকে তবে আপনার চাকরি হয়ে যাবে। এসএসসি-জিডিতে কোনো ইন্টারভিউ নেই। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ। সুতরাং এই মেডিকেল সম্পর্কিত সমস্ত বিষয়গুলো আপনাদের জেনে রাখা অত্যন্ত জরুরি। দেখুন, আপনার যেদিন মেডিকেল টেস্ট থাকবে সেই দিন অবশ্যই বা তার আগে থেকেই একটা কন্টিনিউয়াস প্রিপারেশান নেওয়ার দরকার আছে। কন্টিনিউয়াস প্রিপারেশান বলতে, ধরুন আপনার 15 দিন পরে মেডিকেল এক্সাম আছে বা 1 সপ্তাহ পরে মেডিকেল এক্সাম আছে। সুতরাং 1 সপ্তাহ আগে থেকে বা 15 দিন আগে থেকে প্রতিদিন সকালে উঠে সেভ করতে হবে। সেভ করার পরে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধোয়ার পরে, মুখটা শুকিয়ে নেওয়ার পরে বিভিন্ন রকম কসমেটিক্স ক্রিম, অবশ্যই যেগুলো হচ্ছে আপনার মুখের পক্ষে সুইটেবল বা মুখের ত্বকের পক্ষে সুইটেবল নয় সেগুলো মাখবেন না। বিভিন্ন রকম কসমেটিক ক্রিমস যেমন ফেয়ার অ্যান্ড লাভলি মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, এগুলো ইউজ করতে পারেন। এতে কি হবে, কন্টিনিউয়াস আপনার এই ক্রিমটা ইউজ করার ফলে, বা এই ক্রিমটার বিজ্ঞাপন আমি দিচ্ছি না, যে কোনো ক্রিম ইউজ করার ফলে মুখের যে তৈলাক্ততা ভাব, এই ভাবটা দূরীভূত হয়ে যাবে এবং মুখে একটা সফটনেস ভাব আসবে। নিয়মিত করুন। আর এছাড়া শরীরের অবাঞ্ছিত রোম বা চুল যেগুলোকে বলা হয় সেগুলো নিয়মিত পরিষ্কার করুন। অবাঞ্ছিত লোম বলতে আমি ডিরেক্টলি কী বলতে চাচ্ছি অবশ্যই বুঝতে পারছেন, ঠিক আছে? শরীর এবং চুল খুব ছোট করে কাটান এবং শরীরের প্রতিদিন সাবান মাখুন এবং ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। কারণ মেডিকেলের সময় আপনাকে নগ্ন করে সমস্ত দেহের সমস্ত জায়গায় পর্যবেক্ষণ করা হবে, পাইলস টেস্ট করা হবে, হাইড্রোসিল দেখা হবে। সুতরাং নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নিন। যেমন পায়ের নখের অনেকের হচ্ছে পায়ের নখে একটা লালচে ভাব থাকে, সেইগুলো চকচকে করুন, সাবান মাখুন বা ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন। পায়ের প্রত্যেকটা নখ এবং নখের মাঝে ভালো করে পরিষ্কার করুন এবং ইভেন পায়ের পাতাটাও পরিষ্কার করবেন এবং সেখান থেকে শুরু করে শরীরের কোথাও যেন অবাঞ্ছিত লোম না থাকে। এবং যেটা বললাম, মাথার চুল খুব ছোট করে কাটান, আর্মি বিশেষত আর্মি ছাড় যেটাকে বলে, হাতের নখ পরিষ্কার করুন, এটা নিয়মিত করতে থাকুন, দেখবেন আপনার মধ্যেই একটা আলাদা একটা ফিলিংস আসবে। সুতরাং এটা কমফোর্টেবল হয়ে যাবে এবং মেডিকেলের দিনেও খুব স্বাভাবিকভাবে আপনি মেডিকেল দিতে পারবেন। দ্বিতীয়ত বলি, SSC-GD-র মেডিকেল যথেষ্ট টাফ হয়। সুতরাং কী কী বিষয় চেক করা হয় সেগুলো আমি বলছি। প্রথমত আপনার ব্লাড প্রেশার, ঠিক আছে? ব্লাড প্রেশার চেক করা হবে।
সুতরাং ওই দিন খুব মানে মাথা ঠান্ডা রাখতে হবে, অতিরিক্ত টেনশন করা যাবে না, টেনশন করলে ব্লাড প্রেশার হাই হয়ে যেতে পারে। সুতরাং এক্ষেত্রে আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে, আমাদের যে পুরনো স্টুডেন্টরা মেডিকেলে এক্সাম দিতে গিয়েছে সেক্ষেত্রে ওনারা অনেক পোলাইট এবং ভদ্র ব্যবহার করেন, কারোর যদি হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যায় তাকে বসে থাকতে বলেন এবং আবার তার ব্লাড প্রেশার মাপেন। সুতরাং ওখান থেকে যথাসম্ভব আপনারা সুযোগ সুবিধা পাবেন, তবে নিজের দিকটাও অবশ্যই পরিষ্কার, নিজের দিক থেকে অনেকটা সেফ থাকা দরকার। দেখুন, মেডিকেলে প্রধানত শরীরের কয়েকটি অঙ্গ চেক করা হয়, একদম উপর থেকে বলছি। প্রথমে বলছি চোখ, চোখের মূলত তিন ধরনের টেস্ট হয়, ঠিক আছে। চোখের প্রথম হচ্ছে 6x6 নর্মাল ভিশন টেস্ট, তারপরে হয় কালার ব্লাইন্ড টেস্ট বা বর্ণান্ধতা পরীক্ষা হয়, আর তারপরে হয় স্কুইনিং টেস্ট। স্কুইনিং টেস্ট বলতে কেউ টেরা আছে কি না সেটা টেস্ট করা হয়। এবার তা চোখের টেস্ট হওয়ার পরে এবার ধরুন হচ্ছে দাঁতের টেস্ট শুরু হবে। সুতরাং দাঁতের ক্ষেত্রে হচ্ছে যে টেস্টগুলো হয় দাঁত, এমনি যদি কারুর ক্ষেত্রে ছোটোবেলা থেকে দাঁত যেমন মানে একটার উপর একটা দাঁত থেকে যায় সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কিন্তু কারো হচ্ছে দাঁতের কোনো রকম ভাঙা টাঙা থাকলে এক্ষেত্রে প্রবলেম হতে পারে। এবং দেখবেন আপনি হাতের বুড়ো আঙুলটা বাদে চারটে আঙুল যেন মুখের মধ্যে প্রবেশ করে, এবং এটা নিয়মিত চেক করুন। তারপরে দেখুন দাঁত হওয়ার পরে এবার ধরুন হাতের টেস্ট হয়। হাতের টেস্ট, হাতের পামস টেস্ট, অর্থাৎ হাতের পাতায় কোনো রকম ঘাম হয় কি না এবং হাত নর্মাল অবস্থায় পুরো সোজা হয় কি না, বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এরকম বাঁকা হয় সেক্ষেত্রে মেডিকেলে আনফিট হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এগুলো আমি বাহ্যিক টেস্টগুলোর কথা বলছি। এবার পায়ের ক্ষেত্রে, পায়ের দু তিন রকমের টেস্ট হয়। প্রথমত ধরুন হচ্ছে পায়ের হচ্ছে নকনি টেস্ট, নকনি টেস্ট হবে, অর্থাৎ নর্মালভাবে দাঁড়ানোর পরে দুটো পায়ের হাঁটু যদি মিশে যায় তাহলে মেডিকেলে আনফিট হওয়ার সম্ভাবনা থাকে। এবং পায়ের পাতায় হচ্ছে ফ্ল্যাট ফুট টেস্ট, অনেকের হচ্ছে পায়ের পাতা সমান থাকে সেটাকে ফ্ল্যাট ফুট বলে, সুতরাং এক্ষেত্রেও মেডিকেলে আনফিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে যেমন অনেকের হচ্ছে পায়ে হচ্ছে মানে ভেইন্সগুলো, অর্থাৎ শিরাগুলো বেরি নীলচে কালারের হয়ে থাকে, এটাকে বলা ভেরিকোস ভেইন টেস্ট। সুতরাং এটা একটা সমস্যা, এই সমস্যাটা যদি থাকে এখন থেকেই ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন, তা ডাক্তারবাবু যে পরামর্শ দেয় সেই অনুযায়ী চলতে থাকুন। তারপরে ধরুন হচ্ছে হাইড্রোসিল টেস্ট হয়। হাইড্রোসিল টেস্ট অনেকের হচ্ছে অন্ডকোষ, দুটো অন্ডকোষের একটা অন্ডকোষ বড় ছোট হতে পারে, সেক্ষেত্রে এটা হওয়ার একটা কারণ হচ্ছে ওখানে জল জমা হয়ে যায়, এটাকে হাইড্রোসিল টেস্ট বলা হয়। সুতরাং এই ধরনের প্রবলেম থাকলে খুব দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন। তারপরে হয় পাইলস টেস্ট, ঠিক আছে। পাইলস টেস্ট বলতে হচ্ছে আমাদের মলদ্বারে অনেকের ক্ষেত্রে হচ্ছে যদি ওখানে ঘা থাকে সেটাকে পাইলস বলা হয়, এবং এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন। এই জন্য আমি প্রথমেই বললাম সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঘষে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ইভেন আপনার পাইলস বা পায়ুদারটাও ভীষণভাবে পরিষ্কার করতে হবে, এবং ওখানে যে অবাঞ্ছিত লোমগুলো থাকে সেই লোমগুলো রাখা চলবে না, এবং নিয়মিত হচ্ছে স্নান, টাইম টু টাইম স্নান করুন এবং শরীরকে হচ্ছে একটু যত্ন নিন, পরিমাণ মতো জল খান, নিজেকে কুল রাখার চেষ্টা করুন। অবশ্যই আমি আশা করি আপনি মেডিকেলে ফিট হয়ে যাবেন। তো থ্যাংক ইউ। এ প্রসঙ্গত বলি, আমাদের নিজস্ব একটি রেসিডেন্সিয়াল আর্মি কোচিং সেন্টার আছে, এখানে SSC-GD, তারপরে SSC-GD, WBP, ক্যালকাটা পুলিশ, এই সব
ধরনের হচ্ছে প্রিপারেশান দেওয়া হয়। আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং ফিজিক্যাল ট্রেইনার দ্বারা হচ্ছে ফিজিক্যাল করানোও হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আশা করি আপনি সফল হবেন এই আশা রাখি। আজ এখানেই শেষ করলাম।